এই গানটাতে কি বলা হয়েছিল? কুছ এসা কর কমাল কি তেরা হো যাও, মানে এমন কিছু কর যে আমি তোর হয়ে যাই। মাই কিসি অর কাহু ফিলহাল কি তেরা হো যাও, আমি অন্য কারু তবুও যেন তোর হয়ে যাই। এটা কিন্তু এই গানে বলা হয়েছিল, কিন্তু বাংলা ভার্সনে ঠিক উল্টে দিয়েছিলাম। আমার তখন জীবনের একটা ভয়ঙ্কর অধ্যায় চলছে, একটা লাইন বলেছিলাম, কিছু গল্প তোর আমার থেমেছে মাঝপথে, কিছু গল্প তোর আমার থেমেছে মাঝপথে, কিছু আবদার আজ আবার শুধু চায় তোর হতে, আজ আমি চাইছি না আবার নতুন করে তোর হতে। মানে তোকে ভালোবাসি কিন্তু তোকে চাই না। কখন হয় এমন, যাকে ভালোবাসি সে যদি ভালোবাসার মান মর্যাদা না রাখতে পারে তখন এই ঘটনা ঘটে। আর আমাদের সবার জীবনে প্রত্যেক দিন এভাবে ঘটে চলেছে বেঈমানি। তাই কি বলেছিলাম, গানটার অর্ধেকটা আমি লিখেছিলাম আর অর্ধেকটা আমাদের ভাই বাদল লিখেছিল। কিছু গল্প তোর আমার থেমেছে মাঝপথে, কিছু আবদার আজ আবার শেষে তোর হতে, আজ আমি চাইছি না আবার, আর আমি চাইছি না আবার নতুন করে তোর হতে, আর আমি চাইছি না আবার তোর কাছে ফিরে যেতে। আমি যে বাবার কাছে হেরেছি দুশো সে পুরনো স্মৃতিতে, আজ ভিজেছে তোর ছায়ার আশেপাশে, চুপচি করে কাছে এসে আমাকে কাঁদায়, আমাকে কাঁদায়। মন খোঁজে কারো কেন হারালিও কারো, ও কেমন আছিস কোথায় রেখে আমাকে উপমায়, এ মন খোঁজে কারণ কেন হারালিও কারণ, ও কেমন আছিস কোথায় রেখে আমাকে উপমায়, জানি আছিস আশেপাশে ফিরে দেখিস বেলা শেষে, যদি তোর হতাম যদি তোর হতাম, শেষ লাইন একটাই বলবো, আজ আমি চাইছি না তোর কাছে ফিরে যেতে। থ্যাংক ইউ সো মাচ। বি মাইনারটা ধরো তো, হ্যাঁ বলো, নালিশ গাইবো। আচ্ছা, এই বাংলা ভার্সনটার কথা একটু বলি। গানটার নাম কিছু গল্প তোর আমার, যারা যারা শুনেছেন তারা তো অলরেডি শুনে ফেলেছেনই। এরপর কি গান হবে? রাসের অনুষ্ঠান, রাসের অনুষ্ঠান মানে রাধাকৃষ্ণ হবে, হবে সব হবে, নালিশ তো হবে, নিজের গান তো গাইবই, রাধাকৃষ্ণের অনুষ্ঠান হবে না একটা রাধাকৃষ্ণের গান? রাধাকৃষ্ণ যদি এই সময় থাকতো তাহলে কিন্তু এই গানটা যেভাবে গাইবো ওরকম ভাবেই প্রেম করতো। আগে সেই বৃন্দাবনে বাসি বাজি একদম কলির কেষ্ট প্রেম, সেরম প্রেম হতো তাই তো? এখন কিরম প্রেম হয়? এখন কলকাতা শহরের ওয়েতে প্রেম হয় তাই তো? কোথায় হয় প্রেম? আগে হতো সিনেমা হলে, এখন হয় ওয়েতে। অনেকে ভাবে মুখে কিছু আটকায় না, যা তা বলে দেয়। এ মাইনার দাও। রাধাকৃষ্ণের অনুষ্ঠান, শুরুতেই বলে দিচ্ছি রাধা নাকি কলঙ্কিনী। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, আমি কিন্তু একটু বেশি বকি, গান গাইতে গাইতে একটু কথা বলি, সমস্যা নেই তো? সমস্যা নেই তো? আসলে তোমাদের সঙ্গে গল্প করতে বেশি ভালো লাগে। ও কি ও হো
बोलो किनी राधा इनियर इंस्ट्रूमेंट गुलो एक तो दया हो शुद्ध भोकल आमी की कोरे गान गाई हुए ना सुने আসলে রাধাকে কলঙ্কিনি বলছি আমরা, তাই তো? কিন্তু শেষে রাধাকে কলঙ্কিনি বলতে বলতে আমার কপালই দেখা গেল মেয়ে জুটবে না। হ্যাঁ, এমনি সিঙ্গেল, প্রেম প্রেমের তো চক্কর নেই, খালি চোট খাই আর স্যাড সং বানাই। হ্যাঁ, তাই রাধাদের কলঙ্কিনি বলে শুধু লাভ নেই। পরের লাইনটা কি বলছি আমার মতন করে, ও কি ও আমি কলঙ্কিত গাধা, কদম ডালে বসিয়া আছে, কদম ডালে বসিয়া আছে, কে আছে যে আমি আর আমার ভাইরা যারা আছে আমার মত, আমাদের মত কানুহারাম জাদা ময় তয় জলে না যাইও মায়ে জলে না যাইও। সবার হাত গুলো উপরে, কদম গাছে বসিয়া আছে কানুহারাম জাদা ময় তয় জলে না যাইও, ময় তয় জলে না যাইও, ময় তয় জলে না যাইও, বকিও কলঙ্কিনি রাধা, কদম গাছে বসিয়া আছে কানুহারাম জাদা ময় তয় জলে না যাইও, ময় তয় জলে না যাইও, ময় তয় জলে না যাইও। কেন হাঁটিতে না পারে দাদা, তার আগে সবাই বসে যাও ভাই, একবার গন্ডগোল থামিয়েছি, আবার কিন্তু পারবো না ভাই, বসো 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 বসো। সবার এত ভিডিও করতে হচ্ছে তো, আমার ইউটিউব থেকে পেয়ে যাবে, এখানে সব ভিডিও করা হচ্ছে, সব কিছু পেয়ে যাবে, ফেসবুকে লাইভ হচ্ছে সেখান থেকেও পেয়ে যাবে, কিন্তু বসো। হাঁটিতে না পারে রাধা কেন, এখানে আমার
মা কাকিমা বোন সবাই কোথায়? আমি দেখতে পাচ্ছি না, এপাশে না, এদিকে, এই লাইটটা কমাও, আমি দেখতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ সবাই ভালো তো? আপনারা পায়ে নূপুর পড়েন? হ্যাঁ জোরে 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 হর পড়েন। বাবা চাপের বিষয়, নূপুর কেন আবিষ্কার হয়েছিল জানেন? জানেন নূপুর পায়ে শিকল বেঁধে রাখার জন্য। কিভাবে শুরু হয়েছিল গল্পটা বলবো? হ্যাঁ বলুন, নইলে না বলুন, না বললে বলবো না, আর হ্যাঁ বললে বলবো। আসলে এক বদমাইশ রাজার গল্প, এ বহু প্রাচীন ঐতিহাসিক যুগের গল্প। রানীমার একটু পাশের বাড়ির কোনো একটা পাশের গ্রামের কারো সাথে একটা ছিল কেস। এবার সেই রানীমা রাত্রিবেলা রোজ বেরিয়ে যায়, রাজামশাই দেখে বেরিয়ে যাচ্ছে, কিছু বলতে পারে না, ধরতে পারে না, আসলে ঘুমিয়ে থাকে। সকালবেলা যখন ঢোকে তখন ধরতে পারে, কোথায় গেছিল না, একটু ওয়াশরুম গেছিলাম। তা এইবার অবস্থাটা কি হয়েছে, রাজামশাই একদিন হঠাৎ করে তাদের অ্যানিভার্সারিতে এসে বলছে একটা নূপুর বানিয়ে নে, এটা তোমার জন্য উপহার। আসলে কি হবে, পায়ে হাঁটলে ছম ছম করে আওয়াজ হয় নূপুর বললে, হয়তো হয়। সেই দিন রাত্রিবেলা রানীমা আবার সেই একই কীর্তি করতে বেরোচ্ছেন সবে, আর রাজামশাই ধরেছে, এই কোথায় যাচ্ছ? মানে এইভাবে মেয়েদের পায়ে পুরুষ জাতিরা কিন্তু শিকল বেঁধে রাখার কায়দা করেছে এই নূপুর পরিয়ে। তাহলে চিতলোকে নিজেদের গাধা বলেছিলাম গানের শুরুতে, লাস্টে মিলিয়ে দিলাম, আসলে গাধা কারা? কারা? স্কেল স্কেল দাও। হাতিতে না পারে রাধা, পায়েতে নূপুর, মায় জলে না যাইও, মায় জলে না যাইও, মায় জলে না যাইও, কলকিনি রাধা কদম গাছে বসিয়া আছে কান্না আরাম সারা, মায় তয় চলে না যাইও, মায় তয় চলে না যাইও, কইরা বাজাও গো তো তারা সুন্দরী কমলা নাচে, আরে ভালো কইরা বাজাও গো তো তারা সুন্দরী কমলা নাচে, আরে সুন্দরী কমলা চরণে নূপুর হইনি ঝিনি কইরা বাহাসে রে, সুন্দরী কমলা চরণে নূপুর হইনি ঝিনি কইরা বাহাসে রে, ভালো কইরা বাজাও গো তো তারা সুন্দরী কমলা নাচে, আরে ভালো কইরা বাজাও গো তো তারা সুন্দরী কমলা নাচে, আরে সুন্দরী কমলা, আরে সুন্দরী কমলা চরণে নূপুর, সুন্দরী কমলা চরণে নূপুর রিনি ঝিনি কইরা বাহাসে রে, ভালো কইরা বাজাও গো তো তারা সুন্দরী কমলা নাচে, আরে ভালো কইরা বাজাও গো তো তারা সুন্দরী কমলা নাচে, ভালো কইরা বাজাও গো তো তারা সুন্দরী কমলা, কেউ নাচে নাই। আচ্ছা শ্যাম আঙ্কেল এসেছিলেন মাঝখানে, আজকে যার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি, শ্যাম আঙ্কেলের জন্য একটা জোরে হাততালি হবে। আজকে তার ইভেন্টের নাম এখানে বলবো না, কারণ শ্বশুরবাড়ির পাড়া, শ্বশুরবাড়ির পাড়া, ইভেন্টের পরিচয় দেওয়ার প্রয়োজনই পড়ে না, কারণ তারা সবাই জানে তিনি কি। এত সুন্দর একটা ইভেন্টের জন্য একটা জোরে হাততালি হোক। এই হাততালি বলে এত এত আসতে কেন? এরপরে স্যাড সং গাইবো, কিন্তু মানে ওরম স্যাড সং না, ওই স্যাড সং গাইবই না। হ্যাঁ নালিশ নালিশ গাইবো বলো। হ্যাঁ ও তোমাদের এদিকে আসতে হবে, আসতে হবে, তুমি আর একটু এগো তো, দাঁড়াও জায়গাটা ক্লিয়ার করে নি, নইলে তোর ক্লিয়ার হচ্ছে না। থ্যাংক ইউ। বলো কি গান, কি গান দরকার বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ বস, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। এদিকে আসতে হবে, বুঝে গেছি। তাহলে আমার সঙ্গে গাইতে হবে, এ মাইনার দাও। ও কি লাগছে তো হবেই। মিমো ম্যাকবুকটা কোথায়? এই 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 সরি ভাই, এই সরি, আগে কোনটা গাইবো বুঝতে পারছি না।
কিছু গল্প তোর আমার, এটা পরে, আগে অন্য গান। ও কিছু এসা কর কমাল কি তেরা হো যাও, ও কিছু এসা কর কমাল কি তেরা হো যাও, মা কিসি আর কা হো ফিলহাল, मैं किसी और का हूँ फिलहाल कि तेरा हो जाऊं। ऐ गलत गलत है जो भी कर रहा जाने, पर ऐ भी देख तेरे बिन किंच मर रहा जाने, उमर जागे उमर जागे कि तेरा हो जाऊं, मैं किसी और का हूं फिलहाल कि तेरा हो जाऊं। একটু চিৎকার গুলো চাই, ও কিছু এসা কর কমাল কি তোরা হো যাও, ও কিছু এসা কর কমাল কি তোরা হো যাও, मैं किसी और का हूँ फिलहाल, मैं किसी और का हूँ फिलहाल कि तेरा हो जाऊं, मैं किसी और का हूँ फिलहाल कि तेरा हो जाऊं। मैनू पता के दुनिया ऐ गवारा नहीं हो सकता, पर झूठ कहंदे ने सारे प्यार दुबारा नहीं हो सकता, मैनू पता के दुनिया ऐ गवारा नहीं हो सकता, पर झूठ कहंदे ने सारे प्यार दुबारा नहीं हो सकता, मैनू पुछियो ना कोई सवाल कि कभी दूर तू ना मेरे ना कि तेरा हो जाऊं, मैं किसी और का हूं।